গতকাল রাত 8:30 নাগাদ পার্টি অফিসে বসে কাজ করছিলেন দুলাল বিশ্বাস। দুজন দুষ্কৃতী বাইকে করে কালো চাদর ঢাকা দিয়ে আসে এবং বাইকে থেকে নেমে সোজা ঢুকে যায় দলীয় কার্যালয়ে। কয়েক রাউন্ড গুলি চালায় তারা, লুটিয়ে পড়েন দুলাল বাবু, গুলি পেট ফুঁড়ে বেরিয়ে যায়। দুলাল বাবুকে গুলি করে চম্পট দেয় দুই দুষ্কৃতী। বগুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুলাল বাবুকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার পর তৃণমূল পার্টি অফিসের পেছন থেকে উদ্ধার হয়েছে ভোজালী ও সাইলেন্সার। বেশ কিছুদিন ধরেই খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছিলেন দুলাল বাবু। আজ বগুড়া যাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। নদিয়া তৃণমূল পঞ্চায়েত প্রধান খুন দুলাল বিশ্বাস, তিনি গতকাল রাতেই খুন হন। দুজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায়। আমরা এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের প্রতিনিধি সিসার মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সিসার, এখনো পর্যন্ত গোটা ঘটনায় কি তথ্য উঠে আসছে? দেখো কুণাল, গোটা বিষয়টার মধ্যে দুটো খুবই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এক হচ্ছে এই দুলাল বিশ্বাস ওই এলাকার দাপুটে নেতা, এবং তিনি নিজেই কিন্তু বেশ কিছুদিন ধরে আশঙ্কা প্রকাশ করছিলেন যে তার ওপর এরকম হামলা হতে পারে। সেই কারণে কিন্তু গত এক বছর ধরে তার একজন দেহরক্ষী ছিল, নদিয়া জেলা পুলিশের পক্ষ থেকে একজন দেহরক্ষী কিন্তু দেওয়া হয়েছিল। কিন্তু সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে গত 8 থেকে 10 দিন সেই দেহরক্ষী কিন্তু ছিলেন না, তিনি ছুটি নিয়েছিলেন। ঠিক একইভাবে কাকতালীয় ভাবে হলেও সত্যি এই আশঙ্কা থেকেই তিনি তার পার্টি অফিসের সামনে সিসিটিভি লাগিয়েছিলেন, কিন্তু গতকালই হঠাৎ কিন্তু সেই সিসিটিভি বন্ধ করা ছিল। এই দুটো বিষয়ে কিন্তু তদন্তকারীদের ভাবাচ্ছে, এবং সেই জায়গা থেকে তদন্তকারীরা কোনো একটা জায়গায় তাদের কিন্তু এই সন্দেহটা দানা বাঁধছে এই গোটা খুনের পেছনে হয়তো তারই খুব ঘনিষ্ঠ কেউ থাকতে পারেন, কারণ তা ছাড়া এই বিষয়টা কিন্তু হওয়াটা খুব অসম্ভব। এবং সেই জায়গাটাকে ফোকাস করেই কিন্তু তদন্তকারীরা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন। যদিও ইতিমধ্যেই একটি সাইলেন্সারের মতো একটা জিনিস, যেটা খুব ক্রুড, সেটা তদন্তকারীরা মনে করছেন যে দেশি বন্দুকে এই ধরনের পাইপ ব্যবহার করে আওয়াজটা কমানোর জন্য ব্যবহার করা হয়, সেটা পাওয়া গেছে সেই পার্টি অফিসের পেছনে, এবং একটা ছপারও পাওয়া গেছে পার্টি অফিসের পেছন থেকে। কিন্তু কারা এই খুনের পেছনে রয়েছে সেই ব্যাপারে কিন্তু এখনো খুব একটা এগোতে পারেননি তদন্তকারীরা। যদিও পরিবার কয়েকটি নাম দিয়েছে, কিন্তু তাদের মোটিভ কি, যে যাদের নাম দিয়েছে পরিবার ইতিমধ্যেই যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বলছেন, এখন পর্যন্ত তদন্তকারীদের বলেছেন, কিন্তু তাদের মোটিভটা কিন্তু এখনো স্পষ্ট নয়।